হ্যালো ডেড ভিউয়ার্স ওয়েলকাম টু ক্রিকেটটি কেরওয়াল তো আজ চলেছে তোমাদের রিক্রুটমেন্ট আরেকটি আপডেট নে এবারে যে রিক্রুটমেন্টটা করা হবে ইন্ডিয়ান পোস্টে তোমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে কেন্দ্র সরকারের অধীনে ভারতের ডাক বিভাগে এইট পাসে গ্রুপ সি পদে কর্মী নিয়োগ করা হবে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সব বিস্তারিত নিজে জানানো হলো পুরো ভিডিওটির মাধ্যমে তোমরা দেখবে দেখবে পুরোটা তোমরা বুঝতে পারবে কীভাবে আবেদন করবে লাস্ট ডেট কবে কি কোয়ালিফিকেশন লাগবে এখানে প্রথমে দেখো এমপ্লয়মেন্ট যে নোটিশ যে নাম্বারটা তোমাদের আছে সেখানে এমপ্লয়মেন্ট নাম্বার দেওয়া আছে এম এস ই তো এই এটা হচ্ছে এমপ্লয়মেন্ট মেমো নম্বর তো এখানে পদের নাম স্কিল্ড আর্টিসানস এখানে গ্রুপ সি পদে নিয়োগ করা হবে এখানে মোট শূন্য পদ রয়েছে সাতটা যে সমস্ত ট্রেডে নিয়োগ করা হবে এম ভি মেকানিক এম ভি ইলেকট্রিশিয়ান কপার ট্রিন স্মিথ এখানে এবং আব হোল্ডস্টার তো এখানে যে নিয়োগগুলো করা হচ্ছে এখানে অষ্টম শ্রেণীর পাস সহ সংশ্লিষ্ট ট্রেডে এক বছরের কাদের অভিজ্ঞতা কিন্তু তোমাদের থাকতে হবে পে লেবেল অনুযায়ী তোমাদের যেটা পেমেন্ট করা হবে উনিশ হাজার থেকে তেষট্টি হাজার পর্যন্ত তোমাদের পে লেবেল আছে এখানে বয়স প্রার্থীর আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন তো এটা ছিল তোমাদের কী ক্রাইটেরিয়া লাগবে সেইগুলো এখানে আবেদন কীভাবে করবে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল বিল ডাউনলোড করতে হবে এবং সঠিকভাবে পূরণ করে এটা পাঠাতে হবে এবং অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট স্কিল আর্টিসান্স এখানে ট্রেডের নাম লিখতে হবে যে ট্রেডে তোমরা আবেদন করবে সেই ট্রেডের নাম এখানে কিন্তু লিখে দিতে হবে লিখে দেওয়ার পর আবেদনপত্র জমা জমা দিতে হবে এই ঠিকানায় তোমাদের পাঠাতে হবে দ্য সিনিয়র ম্যানেজার জে এ জি মেইল মোটর সার্ভিস নম্বর থার্টি সেভেন গ্রিমাস রোড চেন্নাই তো এই অ্যাড্রেসের সম্বন্ধে কিন্তু পাঠাতে হবে এবং আবেদনের শেষ তারিখ নাইন জানুয়ারি জানুয়ারির ন তারিখ লাস্ট ডেট পাঠাতে হবে তোমরা স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টে কিন্তু পাঠাতে পারবে তোমাদের অ্যাপ্লিকেশান কপির সঙ্গে বয়সের প্রমাণপত্র শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ফটো এইগুলো তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে অ্যাটাচ করে তোমাদের পাঠাতে হবে আমি তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা ডাউনলোড করে প্রিন্ট করে ভালো করে ফিল আপ করে তোমরা খামের ভরে ভরে পাঠিয়ে দেবে এই ঠিকানায় তো এটাই হচ্ছে ফর্ম এই ফর্মটার লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে তোমরা ডাউনলোড করে এটা কিন্তু ফিল আপ করে নিতে পারবে এখানে আরও ডিটেলসে ক্রাইটেরিয়াগুলো আছে যেইগুলো বললাম সেইগুলো কিন্তু দেওয়া আছে এবার তোমাদের ফর্মটা যেটা ফিল আপ করতে হবে সেটাই আমি তোমাদের বলে দিচ্ছি এখানে ফর্মেট অ্যাপ্লিকেশান ফর স্কিল আর্টিস্ট্যান্ড এখানে কিন্তু রেজিস্টার বা স্পিড পোস্ট অনলি এখানে বলে দেওয়া আছে এটার মাধ্যমে তোমাদের পাঠাতে হবে তোমাদের কিন্তু সেন্ড করে দিতে হবে এখানে নেম লিখবে তোমরা ক্যাপিটাল লেটারসে এবং তোমাদের ফটো ডিউলি সেলফ অ্যাটাস্টেড করবে ফটোটা মারিয়ে তার উপরে কোনো সই করে দেবে তো এখানে যে ক্যাটাগরি তোমাদের চুজ করে নেবে ফাদার্স নেম অ্যাপ্লিকে ডিটেলস অফ ফিস পেমেন্ট ডিটেলস এখানে ফাদার্স নেম মাদার্স নেম এগুলো এবং ডেটটা কাউন্ট করবে এক সাত দু হাজার বাইশ অনুযায়ী তোমাদের বয়সটা কত হচ্ছে সেটা কিন্তু কাউন্ট করে বসিয়ে দেবে তোমাদের টেকনিক্যাল কী কোয়ালিফিক আছে এডুকেশান কোয়ালিফিকেশন সবগুলো বসিয়ে দেবে এখানে তোমাদের ড্রাইভিং লাইসেন্স যে মোটর ভেহিকেল লাইসেন্স সে লাইসেন্সটা কবে ইস্যু হয়েছে তার ভ্যালিডিটি কবে সেই ডেটগুলো এখানে বসিয়ে দেবে প্লেস ডেট প্লেস যবে তোমরা ফর্মটা ফিল আপ করছো তবে কার ডেট দেবে আর প্লেসটা তোমাদের যে তোমার যে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস সেই অ্যাড্রেসের নামটা লিখে লিখে দেবে এখানে নিজের সিগনেচার করবে এর সঙ্গে তোমাদের যে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আছে প্রত্যেকটা জেরোস্কপি অ্যাটেস্টেড করে ওই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে তোমাদের আগে যে ঠিকানাটা বললাম ওই ঠিকানায় পাঠাতে হবে ঠিকানার ঠিকানা ঠিকানাটাও তোমরা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে তোমরা চেক করো অবশ্যই তোমরা সব কিছু পেয়ে যাবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাই এবং ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক করবে এবং কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমার কমেন্ট করবে তোমরা